মসজিদে জামাতের সময় কমপক্ষে একটি ফিট দূরত্ব রেখে দেখা হচ্ছে এবং সালাত হবে বর্তমানে যে কাজটি করা হচ্ছে যে এক ফিট বা দূরে তিন ফিট দূরে যেটা ডাক্তাররা বলেন যে দূরে থাকলে তাদের মধ্যে সংক্রমিত হওয়ার সম্ভাবনা নাই তাহলে সেটা করা যায় কারণ এটা তো পরামর্শের কারণ হচ্ছে প্রয়োজনের কারণ হচ্ছে এই প্রয়োজনের কারণে সেটা করা যায় এমনকি উত্তম হচ্ছে এর চেয়ে উত্তম হচ্ছে ঘরে পড়া বাইরে না পড়া মসজিদগুলো মসজিদগুলোতে না যাওয়াই উত্তম কারণ হচ্ছে সেখানে একজন পড়ে আসছে তিনি যে রেখে আসেনা জীবাণু এমন কোনো নিরাপত্তা কেনা কেউ দিতে পারবে না পরের জন তিনি হয়তো দূর দূরত্ব করে দাঁড়াইল কিন্তু দূরত্ব করে দাঁড়ানোর পরেও তিনি যখন সেই দায় যাবে বা দাঁড়াবে তখন কিন্তু ধীরে ধীরে এগুলো জীবিত থাকে এই জীবাণুগুলো সেগুলো কিন্তু শরীরে ঢুকে যাবে এই জন্য মসজিদ না পড়ে মসজিদে না পড়ে বাইরে না গিয়ে ঘরের ভিতরে চলা আদায় করা আমরা পরামর্শ দিচ্ছি